প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান কথা পরম্পরা আজকে আমরা এমন একজন লেখককে আপনাদের সামনে উপস্থিত করব যিনি পশ্চিমের মেঘে সোনার সিংহ দেখতে পান তিনি কেশের আরে পাহাড় আবিষ্কার করেন কয়েকটি বৃহব্বল গল্পে ঘোরগ্রস্ত করে রাখেন বাংলা ছোট গল্পের পাঠকদের অন্য এক গল্পকারের গল্প নিয়েই লেখেন তিনি অনুভব করেন বিসর্গতে দুঃখ প্রতিটি বর্ণমালাই জীবনের সাথে হয়ে উঠে প্রাসঙ্গিক ব্যঞ্জনাময় কখনো ক্র্যাচে ভর করা এক কর্নেলের জীবনকে তিনি পাঠ করেন নিবিড় আগ্রহে আবার বাংলা সাহিত্যের সবচেয়ে প্রহিলিকাময় কবি জীবনানন্দ দাসকে একজন কমলালেবুরূপে নতুন করে অনুসন্ধান করতে সচেষ্ট হন। গল্প উপন্যাস অনুবাদের গণ্ডি পেরিয়ে তার ভাবনার জগৎ ছড়িয়ে পড়ে শিল্পকলা চলচ্চিত্র নৃবিজ্ঞান জনস্বাস্থ্য সমাজ সংস্কৃতি জাতীয় এবং আন্তর্জাতিক বিবিধ বিষয়ে তার নিজের লেখা কথা পরম্পরায় তুলে এনেছেন খ্যাতিমান বিভিন্ন মানুষের ভাবনার জগৎকে হাসান আজিরুল হক থেকে শুরু করে এই ভাবনার জগতে ডালপালা ছড়িয়েছে সিগমুন্ড ফ্রয়েড পর্যন্ত বিশ্ব সাহিত্যের কিছু গল্পকেও ভাষান্তরের মাধ্যমে নিংড়ে মেলে ধরেছেন বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে আধা সামরিক বিদ্যাপীঠে কিশোর কৈশোর কাটানো নস্টালজিয়া থেকে লিখেছেন খাকি চত্বরের খোয়ারি দীর্ঘ নয় বিস্তৃত জীবনের সান্নিধ্য চাওয়া একজন মানুষ শাহাদুজ্জামান তিনি বহুমাত্রিক একজন মানুষ বর্তমান বাংলা কথা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক যিনি মননশীল নিরীক্ষাধর্মী লেখার মাধ্যমে বাংলা সাহিত্য ইতোমধ্যে তার আসনটি সুপ্রতিষ্ঠিত করেছেন এবছরই কথা সাহিত্যে শাহাদুজ্জামান পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার আমরা আজকে আমাদের এই বিশেষ অতিথিকে আমাদের কথা পরম্পরা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শাহাদুজ্জামান তাই আমাদের স্টুডিওতে আসার জন্য শুধু দর্শক আমরা এখন শাহাদুজ্জামানের সাথে আলাপচারিতায় মগ্ন হব স্বাভাবিকভাবে যে কোনো সাক্ষাৎকারের প্রথম প্রশ্নটি থাকে যে আপনি আসলে লেখালেখি কবে শুরু করলেন বা কিভাবে শুরু করলেন তবে এক্ষেত্রে একটি কথা আমি আলাদাভাবে বলতে চাই যে শাহাদুজ্জামান কিন্তু বহুমাত্রিক একজন লেখক শুধু কথা সাহিত্য নয় অনুবাদ নানা বিষয়ে ভাবনা এবং নানা বিষয়ে একাডেমিক বিষয়ে উনি লেখালেখি করেছেন সে প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আসলে উনি লেখালেখিটি কবে শুরু করলেন বা কোন তার থেকে উনি লেখালেখিটি শুরু করলেন সেই বিষয়টি আমি প্রথমে জানতে চাইব তার কাছে আমি বেড়ে উঠেছি যে পরিবারের ভেতরে সেখানে আমার বাবা মূলত খুব সাহিত্যের পাঠক ছিলেন ভীষণ রকম পেটুক পাঠক বলা যেতে পারে সব রকম বই উনি পড়তেন আমাদের বাসায় একটা লাইব্রেরি ছিল আমার মা ছিলেন সাহিত্যের ছাত্রী এবং পরবর্তীতে সাহিত্যের শিক্ষিকা ফলে বইপত্রের ভেতর দিয়ে আমি আমার শৈশব এবং কৈশোর কেটেছে তাতে যেটা হয়েছে যে মানে অক্ষরের ভিতর দিয়ে পৃথিবীকে দেখা অক্ষরের ভিতর দিয়ে জীবনকে দেখার একটা পাঠ আমার শুরু হয়ে গেছে একেবারে শৈশবেই কৈশোরই সেটার ভিতর থেকে আপনি বলতে পারেন যে সাহিত্যের প্রতিও একটা ঘোর তৈরি হয়েছে যে এই সাহিত্যের ভেতর দিয়ে জীবনকে দেখা যায় অক্ষরের ভেতরে একটা মাদকতা আছে এই ব্যাপারটার আমার শুরু শৈশবেই তারপরে যেটা হলো যে আমি অনেকদিন লিখিনি আমি কিন্তু কোনো থাকে না ছোটোবেলায় দেয়াল পত্রিকায় লেখা স্কুল পত্রিকায় লেখা তারপরে কলেজ বার্ষিকীতে লেখা আমি লিখিনি আমি কখনই লিখিনি কিন্তু ওই পাঠের ব্যাপারটা ছিল আমি লিখ পড়তাম একেবারে প্রচুর পড়াশোনা করতাম নানা বিষয়ে পড়াশোনা করতাম তারপর যেটা হলো যে আমি ক্যাডেট কলেজ তো একটা খুব গণ্ডিবদ্ধ জীবন এই প্রথম আমি এক ধরনের একটা মুক্ত জীবনের স্বাদ পেলাম এবং সেখানে জীবনের দেশের সমাজের রাজনীতির নানা রকম জঙ্গমতার সাথে আমার পরিচয় হলো এবং রাজনীতির সাথে আমি সেই সময় ঘনিষ্ঠভাবে যুক্ত হই মূলত সেই সময় যদি আরও স্পষ্ট করে বলি যে বাম রাজনীতির সাথে একটা যোগাযোগ আমার ঘটে তো তখন নানা রকম প্রশ্ন দিয়ে তাড়িত হয়ে রাজনীতির সাথে শিল্পের সম্পর্ক আমি শিল্প সাহিত্যের ব্যাপারে আগ্রহী ছিলাম কোনটা গুরুত্বপূর্ণ একটার সাথে আরেকটার কি কী সম্পর্ক এগুলো নিয়ে খুব তাড়িত ছিলাম এবং নানা রকম পড়াশোনা করছি এগুলো নিয়ে বিদেশের সাহিত্য বিদেশের লেখকরা কি বলছে কারণ এই বিষয়ে অনেক রকম তাত্ত্বিক বইপত্র আছে তো সেসব পড়তে পড়তে আমার এক সময় মনে হলো যে এই ব্যাপারগুলোকে আর একটু ভালো মতো বুঝতে এবং অন্যদের এক ধরনের সমবায় করতে এই ভাবনাগুলো আমি অনুবাদ করতে শুরু করি তো যদি শুরুর কথা বলেন যে আমার লেখার শুরুটা হয়েছে অনুবাদ দিয়ে এবং বেশ জটিল বিষয়ে অনুবাদ দিয়ে সব সময় মনে করি যে সচেতন ভাবে হোক বা অবচেতনভাবে হোক একজন লেখক কিন্তু প্রস্তুতি পর্ব থাকে একটা হুম হুম তো আপনার প্রস্তুতি পর্বটাকে আপনি কোন সময়টাকে আপনার প্রস্তুতি পর্ব বলে আপনি মনে করেন প্রস্তুতির শুরুটা একদম ওই কৈশোরই বলা যায় প্রস্তুতি এই অর্থে যে সাহিত্যের প্রতি একটা মমতা তৈরি হওয়া সাহিত্য যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা যে একটা আনন্দের বিষয় এই বিষয়টা তো একটা প্রস্তুতির অংশ সেই অর্থে আমি বলবো যে আমি না লিখলেও সাহিত্যের ব্যাপারে আমার এই আগ্রহের জায়গাটা শুরু হয়েছে সেই কৈশোরী সেটাকে আমি আমার প্রস্তুতি হিসাবে ধরি তার পরবর্তীতে যেটা হচ্ছে এক অর্থে যদি জিজ্ঞাসা করেন যে আমি লেখক হব এরকম ভাবনা থেকে কিন্তু লেখা শুরু করিনি সুতরাং যে আমি একটু প্রস্তুতি নেই যেমন খেলোয়াড়রা সে একটা প্রস্তুতি নিয়ে তারপর খেলতে যাবে নানারকম কসরত তাকে করতে হয় হ্যাঁ সময় আমি যেটা বললাম যে ওই রাজনীতি আমাকে তাড়িত করে এই মানে কিছু একটা নিজের মতো করে অংশগ্রহণ করবার জন্য এবং সেখানে আমার মনে হয়েছে যে আমি আমার ভূমিকাটা হবে সংস্কৃতি ক্ষেত্রে আমি ঠিক মিছিলের মানুষ না কিন্তু আমি মনে করি রাজনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয় তখন আমি লিখতে শুরু করলাম কিন্তু আমি পড়াশোনা করছি দিন যাবৎ তো প্রস্তুতি আমার প্রথম বই বেরোয় তো ছিয়ানব্বই সালে কিন্তু আমি প্রথম লেখা শুরু করি মধ্য আশির দিকে প্রস্তুতির সময়টা সেটা বলতে পারেন তো আমি যখন ছাত্র অবস্থায় আমি কিন্তু খুবই আমি গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিলাম আমি সঙ্গীতের সাথে যুক্ত ছিলাম আমার পরিবারে একটা সঙ্গীতের ব্যাপার আছে তারপরে আমি পেইন্টার গ্রুপের সাথে যুক্ত ছিলাম তো এরকম এটাকে একটা প্রস্তুতি বলা যেতে পারে এবং ফিল্ম আমার একটা ভীষণ রকম আগ্রহের জায়গা ছিল তো এই প্রস্তুতিগুলো ছিল নানা মাধ্যমের প্রস্তুতি পরবর্তীতে বলা যায় যে আমি সাহিত্যে আমি মনোনিবেশ করলাম কিন্তু প্রস্তুতি আমার নানা রকম মাধ্যমের ভেতর দিয়ে আপনি শুরু করলেন অনুবাদ দিয়ে পরে একটা সময় বেশ কিছুটা সময় পরে আপনি চলে আসলেন সৃজনশীল সাহিত্যে এই অনুবাদে না থেকে সৃজনশীল সাহিত্যে চলে আসা এবং সৃজনশীল সাহিত্যে একরকম বলা যায় পরবর্তীতে সময় স্থায়ী হওয়া এই যে একটা আপনার পরিবর্তন এই পরিবর্তনটা কী কারণে হলো বলে মনে করেন আচ্ছা এটাও আমি এখন যখন ভাবি তখন মোটামুটি একটা উত্তর খুঁজে পাই যেটা আমি দেখতে পাই যে আসলে আমি শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে এবং আমার লেখালেখির শুরুটা একটা কৌতূহল থেকে প্রশ্ন থেকে তো আমার প্রথম প্রশ্নগুলো ছিল হচ্ছে রাজনীতির সাথে শিল্প সাহিত্যের সম্পর্ক তারপরে যেটা আমি ক্রমশ আগ্রহী হলাম যে আসলে সৃজনশীলতা ব্যাপারটাই কি। তখন আমি নানারকম সৃজনশীল মানুষ যারা তাদের সাক্ষাৎকার নেই সেই সময় আমাদের সাক্ষাৎকারের যে এক ধরনের প্রবণতা ছিল প্রশ্ন উত্তর পর্ব সেগুলোর বাইরে এসে আমি আর একটু ইনডেপথ ইন্টারভিউ যেটাকে বলে আমি আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউকে মনে করি ইন্টার এক্সচেঞ্জ ভিউজ ভিউজ যেখানে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন এবং যিনি সাক্ষাৎকার দিচ্ছেন দুজনেরই একটা সমান প্রস্তুতি থাকবে আমি এক ধরনের বিতর্কে নিয়োজিত হব তো সেরকম একটা ভাবনা থেকে আমি বেশ কিছু মানে স্বনামধন্য লেখক সাহিত্যিক আমি সেই সময় সুলতান এস এম সুলতানের দীর্ঘ ইন্টারভিউ করেছি আমার পছন্দের যারা মানুষ আমার হাসান আজিজুল হকের কথা আপনি বললেন আখতরাজ্জামান ইলিয়াসের ইন্টারভিউ করেছে এরকম আমার পছন্দের বেশ কিছু মানুষের ইন্টারভিউ করেছে তো আমার যে ব্যক্তি অভিজ্ঞতা সেগুলো আমি অন্যের লেখা অনুবাদ করে কিংবা অন্যের সাক্ষাৎকার নিয়ে এক ধরনের আমি আড়াল নিচ্ছি কেউ বলা যায় যে বিখ্যাত আমি ফ্রয়েড অনুবাদ করছি ইয়ং অনুবাদ করছি আমি এস এম সুলতানের সাক্ষাৎকার নিচ্ছি তো এরকম প্রথিত যশা মানুষের আড়ালে থেকে নিজেকে এক ধরনের তাদের ঢালটা ব্যবহার করছি তখন একসময় আমার মনে হলো যে আমি আমার নিজের কথাগুলো বলি না কেন তাদের এই আড়াল থেকে বেরিয়ে এসে আমি আমার অভিজ্ঞতার কথাগুলি বলি না কেন তো সেই জায়গা থেকেও আমার তখন একটা অভিজ্ঞতা হচ্ছে যেগুলো মনে হচ্ছে আমার নিজের কিছু কথা তৈরি হয়েছে এই কথাগুলো বলা দরকার অগল্পতে আমরা দেখি যে মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ হুম হুম কিন্তু আমরা যদি পরবর্তী সময় আপনার লেখাগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তবে দেখব যে সেভাবে কিন্তু মুক্তিযুদ্ধে এসেছে অনেক জায়গায় কিন্তু মুক্তিযুদ্ধকে মূল উপজীব্য বিষয় ধরে কিন্তু আপনি আর কিছু লিখেননি এই কারণটা কি এর উত্তরটা কিন্তু পাওয়া যাবে যদি একটু খুব মনোযোগ দিয়ে কেউ অগল্প গল্পটা পড়ে অগল্প গল্পটার ভেতরে কিন্তু আমার শুরুর বলতে পারেন যে আমার সাহিত্য ভাবনা সমাজ ভাবনার একটা বীজ ওখানে আছে অগল্প গল্পটার মূলত যদিও মুক্তিযুদ্ধ কিন্তু ওখানের আর একটা বলবো যেটার যে ফর্ম যেটাকে আমরা বলি যে আঙ্গিক এবং বিষয় বিষয়টা মুক্তিযুদ্ধ কিন্তু আঙ্গিকটা লক্ষ্য করলে দেখবেন যে এটার ভিতরে আসলে একটা আমি গল্প বলার চেষ্টা করছি মুক্তিযুদ্ধের গল্প বলার চেষ্টা করছি এবং সেটা চেষ্টা করে আমি ব্যর্থ হচ্ছি তখন আমি আবার আর একটা গল্প লিখছি ওই গল্পের ভিতরে গল্প এই যে আমার প্রথম গল্প লেখার আমি ঢুকছি একটা জগতের ভিতরে সেটার যে দ্বিধা যে আমার মনে হচ্ছে দুটো ব্যাপার একটা হচ্ছে যে আমি যে গল্পটা যেভাবে লিখতে চাই সেটা ঠিক হচ্ছে না আমি পারছি না এই যে আমি পারছি না এটাকেই আমি আমার গল্পের বিষয় করে তুলেছি আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যে গল্পটা আমাদের তৈরি করা দরকার যে স্বপ্নটা আমাদের ছিল সেই স্বপ্নটাও তৈরি হয়নি যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের গল্পটা ভেঙে গেছে এই দুটো থিমই গল্পটার ভিতরে আছে এবং এই কারণে আমি কিন্তু এটাকে গল্প বলিনি এটাকে আমি বলছি অগল্প আপনি যৌবনে যে লেখাগুলো লিখেছেন সেগুলো তো সেই অর্থে কিন্তু রোমান্টিকতা নেই আচ্ছা আপনাকে তরুণ বয়স থেকে চরম বাস্তববাদী এবং মেন্টালি খুব মনে হয় তো সেই সময় কি সমবেদ সাথে কমিউনিকেশন করতে আপনার প্রবলেম হতো কিনা প্রথাগত অর্থে যে প্রেম গল্পের ভিতরে সেটা আমার গল্পের ভিতরে প্রেম আছে খুবই সূক্ষ্মভাবে ওয়েতে আছে কিন্তু আমরা যদি আপনার লেখাগুলো পড়ি তবে দেখব যে আপনার মধ্যে কবি সত্তা খুব প্রবল যেমন ধরেন যে আপনার কাঁঠাল পাতা ও একটি মাটির ঢেলা গল্প এই গল্পের লাইনগুলো যদি একটার পর একটা আমরা সাজিয়ে নেই দেখি যে একটা চমৎকার কবিতা তৈরি হয়ে যায় কিন্তু তারপরেও আপনি কবিতা লিখতে কখনো চাননি বা লিখেনও নি এর কারণটা কি সব ধরনের কবিতা এবং মানে বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যের কবিতা আমি সব সময় পড়েছি কিন্তু আমি কবিতা লিখতে উদ্বুদ্ধ হইনি মননের বিষয়গুলো আমাকে একটু তারিত বেশি করত। আর সেই কারণে একটু এর আগের প্রশ্নে আপনি যেটা বলেছিলেন যে আপনার সমসাময়িকদের সাথে আপনার এক ধরনের দূরত্ব ছিল কি না হ্যাঁ সেটা ছিল সেটা ছিল কারণ আমার আশেপাশে যারা সাহিত্য চর্চা করতেন তার ভিতরে খুবই সীমিত মানুষ যাদের সাথে আমি আমার বন্ধু ছিল যাদের সাথে আমি আমার ভাবনাগুলোকে যোগাযোগ করতে পারতাম অধিকাংশের সাথে আমি পারতাম না তবে কবিতা আরেকটা যেটা আমি শুরুতে যেটা একটা বলছিলাম যে আমার নানাবিধ মাধ্যমের ব্যাপারে আগ্রহ আমার সবসময় ছিল এবং আমি একটা মাল্টিডিসিপ্লিনারি আগ্রহের জায়গা থেকেই আমি জীবন জীবনযাপন করি অনেক আমার গল্পগুলোকে কবিতা মনে হতে পারে আপনি কাঁঠাল পাতার কথা বললেন কাঁঠাল পাতা গল্পটা আমি কিছুটা বিষয়ের সাথেই আমি দেখেছি একদিন বিশ্ববিদ্যালয়ে একটা আবৃত্তি অনুষ্ঠানে একটি মেয়ে এটা কবিতা হিসেবে পড়ছে আমার আমি খুশি হয়েছে। আমার গল্পকে কবিতা বলে কেউ যদি মনে করে আমার কোনো আপত্তি নেই আমার নানা শাখার দেয়াল ভেঙে দেওয়ার ব্যাপারে একটা ইচ্ছা আছে একটা বিষয় আমরা যে দেখি যে কবিতার পাশাপাশি আপনি বললেন যে মাল্টি জায়গায় আপনি কাজ করতেন এবং ওই কাঁঠাল ঢেলার গল্পই দেখা যাচ্ছে যে আপনি যখন বর্ণনা করছেন যে রূপবানের কাহিনী সেখানে আপনি দেখছেন যে একটা সাপথ সংকুল অরণ্যে একটা শিশু কোলে নিয়ে একজন রূপবান হেঁটে যাচ্ছে আমরা দেখি যে আপনার একটা প্রসারিত দৃষ্টিভঙ্গি এই ধরনের দৃষ্টিভঙ্গি সাধারণত আমরা দেখি যে ফিল্ম যারা তৈরি করে তাদের এই ধরনের একটা প্রসারিত দৃষ্টিভঙ্গি থাকে অনেক বড় জায়গা নিয়ে দেখা একটা বিষয়কে তো আপনার সেই জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে ধারণা করতে পারি চলচ্চিত্র আপনি নির্মাণ করতে পারতেন এবং এই নিয়ে আপনার আগ্রহ আছে কথা চলচ্চিত্র নামে এই বছর আপনার একটি বইও বের হয়েছে এর আগে আজ চমৎকার সেই নামে আরো একটি বই ছিল তো আমি আমি সেই কথাতেই জানতে চাচ্ছি যে এই জায়গাতে আপনি বিস্তর সময় দিয়েছেন একসময় চলচ্চিত্রের জায়গাতে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণের সাথে যারা জড়িত তাদের সঙ্গে একসময় অনেকটা সময় কাটিয়েছেন আপনি তারপরেও আপনি শেষ পর্যন্ত এখন চলচ্চিত্র বানাবেন কি না আমি জানি না বা এই নিয়ে আপনার কোনো আগ্রহ আছে কিনা আমি এটাকে এটার একটা নন্দনতাত্ত্বিক জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে ফিল্মের অনেক বড় সম্ভাবনা দেখতাম এবং ফিল্ম মেকিংটাকে আমার খুব মানে আমি যদি শিল্পের কোনো মাধ্যমের সাথে যুক্ত হই চলচ্চিত্র নির্মাণ করবো এরকম একটা ইচ্ছা খুব ছিল এবং আপনি বললেন আমরা আমি একসাথে তারেক মাসুদ আমি তানভীর ওনারা প্রথম ফিল্ম মার্কাইভে যখন কোর্স হয় আমরা একসাথে করি আমি ফিল্ম মেকিংয়ে যুক্ত হয়েছিলাম আমি ছোটো ফিল্ম তৈরিও করেছিলাম কিন্তু এক সময় যেটা হলো যে মানে আমার জীবন জীবনযাপনের যে পদ্ধতি আমি একটা যে ধরনের পেশার সাথে যুক্ত আমার পরিবার জীবনযাপন ইত্যাদি মিলিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য যে ধরনের জীবনযাপন দরকার আমি অনুভব করলাম যে এটা আমার পক্ষে খুব দুরূহ হবে আমি তারেককে খুব কাছ থেকে দেখেছি এবং আমার মনে হয়েছে একজন ফিল্ম মেকারের জীবনযাপন এরকমই হওয়া উচিত যে ধরনের চ্যালেঞ্জ সে নিয়েছে আমাদের দেশে শিল ফিল্ম তো একই সাথে শিল্প এবং ইন্ডাস্ট্রি হ্যাঁ আর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি তো সেই ইন্ডাস্ট্রি মেনটেন করবার জন্যে যে ধরনের শক্তি সময় দরকার আমি অনুভব করলাম যে আমার পক্ষে সেটা দেওয়া সম্ভব না বরং লেখাটা এমন একটা কাজ যেটা এক ধরনের নিভৃতে করা যেতে পারে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমার এই মাথাটা আমার সাথে থাকলে চলে আবার আমরা যদি আরও একটু গভীরে যাই তবে দেখব যে বাংলা একাডেমিক সাইড থেকে যদি বিবেচনা করি বলা হয়ে থাকে যে বাংলাদেশের প্রথম মেডিকেল অ্যান্থ্রোপোলজির উপর যে বইটি সেটি হচ্ছে একজন হাসপাতাল একজন নির্বিজ্ঞানের কয়েকটি ভাঙা এবং সেটি আপনি বোধহয় মেডিকেল অ্যান্থ্রোপোলজিক্যাল আসপেক্ট থেকে লিখেছেন এবং এটি সম্ভবত আপনার থিসিসের অভিসন্দর্ভ ছিল এবং এটি লিখতে গিয়ে আপনি বলছেন যে রোগ মানুষেরই বয়সী রোগের সঙ্গে সংগ্রাম মানুষের আদিমকাল থেকে এক এক সভ্যতায় গড়ে উঠেছে এক এক রকম চিকিৎসা ব্যবস্থা ভারত আয়ুর্বেদ চীনে আকুপাংচার ইউরোপের অ্যালোপ্যাথি বাস হোমিওপ্যাথি কালের ধারাবাহিকতায় ইউরোপীয় অ্যালোপ্যাথি চিকিৎসা পৃথিবীর অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে দেখা দেখা দিয়েছে এবং হাসপাতাল হয়ে উঠে চিকিৎসা প্রাণকেন্দ্র এই প্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাইব যে হাসপাতালকে নিয়ে আপনি মূলত চিকিৎসক হাসপাতাল কেন্দ্রিক একটি অভিসন্দর্ভ তৈরি করার ইচ্ছা আপনার মধ্যে কেন জাগলো আমার চিকিৎসা পেশাকে আমি অধ্যাপনা এবং গবেষণার দিকে যাব যাতে আমি আমার আমি একটু সময় পাই আর আমাদের দেশে যেটা হয় যে আমি যে খুব শখ করে মেডিকেলে পড়তে গিয়েছি সেটা না আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু ভালো রেজাল্ট থাকলে বাবা মা মনে করে যে আচ্ছা ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার হবে আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার সুতরাং পুতুল খেলার মতো আর কি যে আমি তো বাবা ইঞ্জিনিয়ার তুমি একটু ডাক্তার হও তো আমি পড়তে গেলাম আর কি ডাক্তারি তো পড়লাম কিন্তু আমার সেই যেটা দেখলাম যে আমি সাহিত্য মানে পড়ছি ডাক্তারি কিন্তু সাহিত্য তো আমার পেছনে ছাড়ে না আমি তার থেকে বেরোতে পারলাম না তখন আমি যেটা আমি মূলত গবেষণার দিকে গেলাম শিক্ষকতার দিকে গেলাম আমি পাবলিক খেলতে পড়াশোনা করেছি তারপরে মেডিকেল অ্যান্থ্রোপোলজিতে পিএইচডি করেছি তো যখন এবং আমার যেহেতু সমাজ বিজ্ঞানে আগ্রহ এবং মানে জীবনের অন্য প্রান্তগুলো নিয়ে আগ্রহ সংস্কৃতি নিয়ে আগ্রহ আমি যেটা করলাম যে হাসপাতাল যেটা আমার নিজের আমাকে তৈরি করেছে একজন ডাক্তার হিসেবে এই হাসপাতালটাকে আমি অন্য একটা লেন্স দিয়ে দেখার চিন্তা করলাম নৃবিজ্ঞানের কাজ হচ্ছে যে কোনো কিছুর সাংস্কৃতিক মাত্রাটাকে দেখা তো আমি তখন এই হাসপাতালটার উপরে একটা নির্বৈজ্ঞানিক গবেষণা করলাম সেটা মূলত হাসপাতালের জীবন এই হাসপাতাল কিভাবে আমাদের এই দেশের নানা মাত্রাকে উপস্থাপন করে সেটার উপর ভিত্তি করেই আমার এই বই এটা আমার পিএইচডি থিসিস ছিল এটা বলতে পারেন যে হাসপাতাল একটা সমাজতাত্ত্বিক এবং নির্বৈজ্ঞানিক বিশ্লেষণ এই বইটি অবশ্য সে অর্থে বহুল পঠিত নয় বলে আমি মনে করি তারপরে আমার মনে হয় যে ইদানিংকালে বইটি আগের চেয়ে অনেক বেশি পঠিত হচ্ছে হ্যাঁ আর এটা বিশেষ করে কিছু কিছু আমি জানি যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের এটা পাঠ্যসূচিতে আছে যারা নিবিজ্ঞান পড়েন তা তাদের জন্য এটা কারণ এটা এই ধরনের লেখা প্রথম বাংলাদেশে আপনার আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাবনা ভাষান্তর ভাবনা ভাষান্তর বইটিতে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমা লেখকদের লেখা আপনি অনুবাদ করেছেন এবং যাদের মধ্যে আছে আমি যদি খুব গুরুত্বের সাথে বিবেচন করি হাওয়ার্ড জিন কাজানা জাকিস কার্ল গুস্তু ইয়ং চিনো আচেবা তো আমি বইটা পড়তে গিয়ে আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে হাওয়ার্ড জিনের লেখাটি যেটি কলম্বাস আমেরিকা যে আবিষ্কার করেছিল এটিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেছে এই বিষয়টি আপনি আলাদাভাবে কেন এই বিষয়টিকে অনুবাদ করার প্রয়োজন অনুভব করলেন আমার মূল আগ্রহের জায়গাটা ছিল সমাজ এবং রাজনীতি যে কারণে আমি যখন যেখানে সাহিত্য পড়তে যাচ্ছি যে কোনো ইতিহাস পড়ছি ওই রাজনৈতিক লেন্সটা আমার সবসময় কাজ করে আমরা তো ঐতিহাসিকভাবে যেটা যে কল কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে এখন কে কাকে আবিষ্কার করেছে সেটা একটা প্রশ্নের ব্যাপার কারণ ওখানে তো এই যে আদিবাসী যারা তারা তো সব হাজার বছর ধরে ওখানে আছেন তো আমি প্রথম যে তাকে দেখলাম বলে আমি তাকে আবিষ্কার করলাম উল্টোভাবে দেখলে ওই আদিবাসীরাও কলম্বাসকে আবিষ্কার করেছে সে সময় এবং কলম্বাস একরকমভাবে আদিবাসীদের দেখেছে আদিবাসীরাও কিন্তু কলম্বাস সম্পর্কে লিখেছে যে তারা কীরকম কি ভাবছে তাকে নিয়ে তো ওই হাওয়ার্ড জিন যেটা উনি একজন খুব বিখ্যাত ইতিহাসবিদ উনি ওই আদিবাসীর প্রেক্ষিত থেকে কলম্বাসকে দেখবার চেষ্টা করছি আমি একটা ছোট্ট উদাহরণ দিই মানে কৌতূহল ব্যাপার তারা যেমন এই প্রথম স্প্যানিশ যখন হ্যাঁ তারা প্রথম কিন্তু একদম এরকম পোশাক পরা মানুষ দেখলো যে এই সুট টুট পরা নানা রকম কাপড় টাপড় তো আমরা ভাবি যে তাদের তো নিজস্ব ভাষা আছে তারা কিন্তু নোট রেখেছে তাদের স্মৃতিগুলো লিখেছে যে এই এই যে একটা নতুন কিছু মানুষজন আসলো তো খুব মজার ব্যাপার আছে একটা স্ক্রিপ্ট পাওয়া গেছে যেখানে তারা বলছে যে আমরা ভাবছি যে এই এই লোকগুলো এইভাবে নিশ্চয়ই তাদের চামড়ার কোনো সমস্যা আছে কোনো রোগ টোক আছে যে কারণে সমস্ত শরীর এইভাবে ঢেকে রাখা হয়েছে এখন তাদের জন্য পোশাকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার না ওই ওই ক্লাইমেটে ওই বিয়েতে তো উনি যেটা বলছেন যে আমরা যেই কলম্বাস সম্পর্কে যে ইতিহাসটা শেখানো হয় আমেরিকায় তার একটা ভিন্ন ইতিহাস আছে যেটা আদিবাসীর দৃষ্টিকোণ থেকে তো উনি সেই ইতিহাসটা এক্সপ্লোর করেছেন করে প্রকাশ করেছেন আমি খুবই চমৎকৃত হয়েছিলাম আমি তখন ভাবলাম যে এই এই দৃষ্টিকোণটাকেও প্রচার করা দরকার এবং সেই ভাবনা থেকেই অনুবাদটা করা বুদ্ধিবৃত্তিক অনুবাদের বাইরেও আপনার একটা খুব গুরুত্বপূর্ণ অনুবাদ গ্রন্থ আছে সেটি হচ্ছে ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন সম্ভবত বিদেশি গল্পের এটি আপনার প্রথম অনুবাদ ছিল তো ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিনটা লেখার পেছনে আপনার অনুপ্রেরণা কি কাজ করেছে আমি নিজে যখন গল্প লিখতে শুরু করলাম বেশ একটা পর্যায়ে আমি গল্প লিখতে শুরু করলাম আমি নিজে লিখে আনন্দ পাচ্ছি এক বেশ একটা পর একটা গল্প লিখছি আবার এমন একটা পর্যায় আসে যখন যে রাইটার্স ব্লক বলে যে আমি নতুন ভাবে আর গল্প লিখতে পাচ্ছি না সেই ইন্সপিরেশনটা পাচ্ছে না ওরকম একটা ব্লকের সময় আমার মনে হলো কিন্তু গল্প লিখতে হাত নিশপিশ করে ওই এটা এটা সম্ভবত আদ্রে জিদের একটা কথা আছে যা জিজ্ঞাসা করছে যে আপনি লেখেন কেন তো বলে যে আমি না লিখলে আমার হাত ব্যথা করে তো মানে অনেকে যেমন বলে যে লিখলে হাত ব্যথা করে উনার না লিখলে হাত ব্যথা করে তো আমার মনে হচ্ছিল যে গল্প একটা লিখতে পারছি না এটা একটা এক ধরনের কষ্ট হচ্ছে মানসিক যন্ত্রণ তো সেই জায়গা থেকে আমি যখন লিখতে পারছি না অন্যের গল্প তখন অনুবাদ শুরু করলাম এবং অনুবাদের ভিত্ত দিয়ে গল্প লেখার আনন্দটাকে আমি উপভোগ করলাম বলতে পারেন তো সেইটারই ফসল হচ্ছে সেটা আমরা যদি খেয়াল করি তবে দেখব যে এই ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিনের পরপরই আপনি একটা গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ গল্প লিখেছেন সেটি নাম হচ্ছে মহাশূন্যের সাইকেল এবং মহাশূন্য সাইকেলের আগে লেখা গল্পগুলো এবং পরে লেখা গল্পগুলোর কিন্তু আঙ্গিকে একটা বড়ো ধরনের পরিবর্তন হয়েছে আপনি আগে একটু ছোট আকারের গল্প লিখতেন আমরা দেখি যে ক্যাঙ্গারো দেখার শ্রেষ্ঠ দিনের পরে যে গল্পগুলো লিখলেন এগুলো দৈর্ঘ্য অনেক বড় এবং বিষয় বিষয়ভাবনাতেও পরিবর্তন এসেছে এটি কি আপনি নিজে ধরতে পারেন কিনা না বা এটার পেছনে আপনার কারণ কি মনে হয় আমি সচেতনভাবে এটা খেয়াল করিনি কিন্তু আপনি বলার পরে যেটা ভাবা যেতে পারে যে হ্যাঁ আমার সেই সময়টায় আমার জীবন জীবনযাপনের ভিতরে একটা পরিবর্তন হয়েছে আমি বিদেশে থাকতে শুরু করি মানে বিদেশে পড়াশোনা করতে যাই তারপর সেখানে থাকতে শুরু করি সেগুলোর ভিত্তিতে এক ধরনের নতুন কিছু বোধোদয় হয় দেশের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে আবার দেশের প্রতি প্রচণ্ড নৈকট্যের জন্য একটা আকাঙ্ক্ষা আছে এই মিলে যে একটা দ্বন্দ্ব এই মহাসণ্ডের সাইকেলের কথা যেটা বলছেন এটা কিন্তু এই দূরত্বের বোধটা নিয়ে গল্পটা এবং সেটা বলতে পারেন হয়তোবা আপনার আমার এই ব্যক্তি জীবনের কারণে দূরত্ব এবং বিচ্ছিন্নতা খুব কাছাকাছি শব্দ কিন্তু এটার যদি প্রকাশভঙ্গি বলি বা এটার যে ভেতরে যে ওয়েট এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এই দুটো শব্দকে কাছাকাছি নিয়ে আসা এবং বিচ্ছিন্ন করে দেখানো এই ভাবনাটি কি আপনার নিজস্ব মৌলিক কিনা এটা মৌলিক কিনা বল জানি না তবে গল্পে ঠিক এই এই বিষয়টা এইভাবে আমি কোথাও কাউকে চর্চা করতে দেখিনি তো এটা আমি পাঠকের জায়গায় ছেড়ে দিলাম তারা গল্পটি পড়লে সেটা আমি আশা করি যে কেন এই বিষয়টা এই শব্দ দুটো নিয়ে আমি এক ধরনের খেলা খেলেছি সেটা বোঝা যাবে আপনি যে গল্প লিখেন সেখানে কিন্তু সেভাবে নারী চরিত্র উপজীব্য করে লিখেন না আপনার গল্পগুলোতে বা উপন্যাসগুলোতেও নারী চরিত্র খুব একটা প্রাধান্য পায় না এবং আমরা খুব একটা উপস্থিতিও দেখি না নারী চরিত্রে দেখা যায় যে কোথাও কোথাও হয়তো আছে কিন্তু সে মূল উপজীব্য না একটা চরিত্রকে প্রকাশ করার জন্য আপনি হয়তো একজন নারী চরিত্রকে নিয়ে এসেছেন তো সেক্ষেত্রে এটাকে আপনি সচেতনভাবেই করেন নাকি আপনার মনে হয় যে নারী চরিত্রটা নিয়ে কাজ করা একটু দূর মনে করেন প্রচলিত অর্থে সময় যেভাবে নারী পুরুষের প্রেমকে যেভাবে উপস্থাপন করা হয় আমার এই আনা জনৈকীয় পাঠিকা এটা ভীষণভাবে একটা নারী হচ্ছে এটার মূল চরিত্র

এটি যদি আমার স্ত্রী পড়েন উনি কি ভাববেন আমার সন্তান যদি পরে উনি আমার সম্পর্কে কি ভাববেন এভাবে করে কিন্তু আমরা অনেক কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিই আপনি ব্যক্তিগতভাবে একজন লেখক হিসেবে কোন কোন বিষয়গুলোতে সেলফ সেন্সরশিপ আরোপ করেন আমি মনে করি যে একজন লেখকের যেমন সিদ্ধান্ত নিতে হবে সে কি কি লিখবে পাশাপাশি তাকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত সে কি লিখবে না তো আমি নানা বিষয় দিয়ে তাড়িত হই কিন্তু এটাও ঠিক যে আমি এক ধরনের সেন্সার করি আমি কোনটা নিয়ে লিখবো কোনটা নিয়ে লিখবো না ব্যক্তিগতভাবে যদি বলি আমার লেখা আমার পরিবারের সবাই পড়ে আমার স্ত্রী হচ্ছে আমার যে কোনো গল্পের প্রথম পাঠিকা সে এবং তার মন্তব্য নিয়ে আমি লেখা ছাপাই সে খুবই বোদ্ধা পাঠিকা তো সেটা আমি ভেবে করি না তবে খুব গভীর অর্থে যেটা বলা যায় যে আমরা তো মানে অনেক কথা আছে আমরা মুখে সবাইকে বলি আবার কিছু কথা আছে আমরা কিছু মানুষকে বলি আবার কিছু কথা আছে আমরা শুধু নিজেকে বলি আবার এমন কিছু কথা আছে আমরা নিজের সাথেও বলি না একেবারে ভেতরের গোপন কিছু কথা অনেক বড় মাপের লেখকরা কিন্তু এই এই চার ধরনের কথাকে আনতে পারেন আমি স্বীকার করব যে একদম যে কথাগুলো আমি নিজের সাথে বলতেও ভয় পাই সে কথাগুলো যদি সাহিত্যে আনা যায় এটা অসাধারণ একটা জায়গায় যাবে আমি এখনও সেটা আনতে পারিনি অনেক জায়গায় আমি সেই জায়গাগুলো ছুঁতে পারি না আপনার গল্প উপন্যাসের নায়করা সমাজতান্ত্রিক সমাজ সমাজ ব্যবস্থার প্রতি খুব দুর্বল মূলত আপনারও যে ওই ব্যবস্থার প্রতি দুর্বলতা আছে সেটাও আপনি লোকান না জ্যোৎস্না লোকের সংবাদ গল্পটি উত্তম পুরুষে বর্ণনা করা এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেই গল্পেও আপনি খুব বিখ্যাত একটি গল্প সেই গল্পেও আপনি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি যে আপনার দুর্বলতা সেটি লোকাননি এই যে সারা পৃথিবীতে বিশ্বায়নের কারণে পরিবর্তন হয়ে গেল সূত্রের পতন হলো ধনবাদী সমাজের উত্থান হলো আর সত্তরের দশকে আপনি যে স্বপ্নটি দেখেছিলেন এর মধ্যে কিন্তু বিস্তর ফাঁড়াক হয়ে গেছে তো এখন আপনি এত বছর পরে এসে আপনার সেই ভাবনাকে যদি মূল্যায়ন করেন তবে কিভাবে দেখেন আমরা যে প্রজন্মের মানুষ সেই সময় পৃথিবীটা দুই ভাগে বিভক্ত এবং একটা পুঁজিবাদী বিশ্ব আর একটা সমাজতান্ত্রিক বিশ্ব এবং যে কোনো একটু সচেতন বিবেকবান তরুণ তরুণীর জন্য সেই সময় একটা বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখাটা এক ধরনের আমি বলবো যে স্বাভাবিকই ছিল আমরা চেয়েছিলাম আমাদের এনার্জি আমাদের সময় সেখানে ব্যয় করেছি যে সেই স্বপ্নটাকে আর একটু সামনে নিয়ে যাওয়ার জন্য। নিঃসন্দেহে আমার শুরুটা সেই সমাজতান্ত্রিক আদর্শের ব্যাপারে আমার যে দুর্বলতা সেটা আছে কিন্তু অবশ্যই আপনি যেটা বললেন যে সময়ের সাথে সাথে তো পৃথিবীর এই সমস্থান্তরের ভাঙন যেটা হয়েছে সেটা যখন হয়েছে আমার বিসর্গতে দুঃখ বলে একটা বই আছে সেই বইটা কিন্তু ঠিক ওই ভাঙনের সময়টাকে নিয়েই যে আমরা যারা স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নটা আমরা চোখের সামনে ভেঙে যেতে দেখলাম এটা অনেকটা মানে কিন্তু স্বপ্নের প্রতি স্বপ্নটাকে ছাড়তে পারছি না অনেকটা প্রেম ভেঙে যাওয়ার মতো প্রেম ভেঙে ভেঙে গেছে কিন্তু প্রেমিকাকে ভুলতে পারছি না তো এই যে একটা মাঝখানের সময় সেটাও সমাজতন্ত্রের ব্যাপারেও ব্যাপারটা সেরকম এই বিসর্গত দুঃখ বইটা সেই সেরকম একটা মানসিক অবস্থা থেকে লেখা আজকের পৃথিবীতে নানা বিবর্তনের ভিতর দিয়ে একটা বিশেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে আমি মনে করি না যে এই যে বাজার অর্থনীতি পৃথিবীর সমাধান আবার যেইভাবে আমরা সমাজতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলাম সেটাও নানা সীমাবদ্ধতা সেখানে ছিল এখন নতুন সমাজের নানা রকম ভাবনা হচ্ছে এই দুইটা বোধের একটা সংশ্লেষের কথাবার্তা হচ্ছে অনেক নতুন তত্ত্ব দাঁড়িয়েছে সেগুলোর দিকে আমি লক্ষ্য রাখছি সুতরাং আমি মনে করি যে আমরা নতুন করে ভাবার জায়গা আছে আপনার উপন্যাসগুলো বেসর্গতির দুঃখ ক্রাচের কর্নেল এবং অন্যটি হচ্ছে এবছরে আসা একজন কমলা লিবু এই তিনটি উপন্যাস তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে বিসর্গিত দুঃখ নিয়ে আপনি খানিকটা আলোকপাত করেছেন এর বাইরে আমি বলতে চাই যে ক্রাচের কর্নেল বইটি কর্নেল তাহেরকে উপজীব্য করে লেখা এবং ওনাকে কেন আপনি মনে করলেন যে একটি বিষয় হিসেবে ধরে একটা উপন্যাস লিখবেন এই ধারণা এই ভাবনাটি কেন এলো আপনার উনিশশো থেকে উনিশশো এই সময়টা বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে নাটকীয় এবং অতি নাটকীয় একটা সময় আমি এই সময়টাকে বুঝতে চেষ্টা করেছি এবং আমি যেটা বারবারই বললাম যে প্রশ্ন দিয়ে তারিত হয়েছে আমার প্রশ্ন ছিল যে আর বাংলাদেশের ইতিহাসকে যেভাবে নানাভাবে বিকৃত করা হয়েছে নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে পৃথিবীর খুব কম দেশেই এই এই ধরনের ইতিহাস নিয়ে এত রকম টানা হেঁচড়া করা হয়েছে তো আমরা যে প্রজন্মে বড় হয়েছি পরবর্তী প্রজন্মেও এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছে তো আমার চিন্তাটা ছিল যে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে যতটা সম্ভব একটা নিরপেক্ষ জায়গা থেকে ইতিহাস ওই সময়টার দিকে তাকানো তো বলতে পারেন যে আমি এমন একটা মানুষকে নিয়েছি যে পরাজিত একজন মানুষ বিজয়ীরা তাদের মতো করে ইতিহাস তৈরি করে তো এই পরাজিত একটা মানুষ তার একটা স্বপ্ন ছিল সেই সেই স্বপ্নটাকে বা একটা আদর্শের প্রতি নিজেকে নিবেদন করতে যে একটা মানুষ যা যা বিসর্জন দিতে পারে উনি সেটা দিয়েছেন উনি ওনার একটা বড় সামরিক চাকরি উনি ছেড়েছেন ওনার একটি পা উনি অঙ্গ হারিয়েছেন উনি ওনার জীবনও দিয়েছেন একটা আদর্শকে নেবার জন্যে বা প্রতিষ্ঠার জন্যে আদর্শটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি তার পথটা নিয়ে বিতর্ক করতে পারি তার সাফল্য নিয়ে আমরা বিতর্ক করতে পারি তাকে রোমান্টিক বলতে পারি তাকে হটকারী বলতে পারি এটা বিতর্ক চলতে পারে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে সেই স্পিরিটের দিকে লক্ষ্যটা করা যে আমরা এমন একটা প্রজন্মর এখন বড় হচ্ছে নিজের বাইরে ভাবার সুযোগ এত কমে গেছে এবং মানে আমি এখন একটা কথা বলি যে মিউজিয়াম অফ মি সব কিছু আমাকে কেন্দ্র করে এবং আমার বাইরে একটা কিছুকে কিছুর জন্য যে জীবনকে দেয়া যায় সেই ভাবনাগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি আমরা সংকীর্ণ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই 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 মানুষটাকে উপস্থাপন করার তার রাজনীতি নিয়ে আমরা বিতর্ক করি ঠিক আছে হ্যাঁ কিন্তু এই বাংলাদেশে কিছু কিছু মানুষ এটা শুধু আমি সে না তার কয়েকজন মানুষ দেখবেন যে ইউনিভার্সিটির বুয়েটে পড়ছে ইউনিভার্সিটি পড়ে ছেলে মেয়েগুলো সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে এই দেশের জন্য কিছু একটা করতে হবে তো এই স্পিরিটটা খুব ইম্পর্ট্যান্ট এই স্পিরিটটাই যদি আমি ধরতে চেয়েছি শাহবাগ একাত্তর কি সেই ভাবনা লেখা কিনা শাহবাগ যে শাহবাগ আন্দোলনটাকে আমি বাংলাদেশের প্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করি বাংলাদেশের বাঘ ফেরানোর আবারও বলি যে শাহবাগ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে এটা পক্ষ বিপক্ষ এটা কার এজেন্ডা ছিল এটাকে একটা ষড়যন্ত্র কিনা সে নিয়ে তর্ক চলতে পারে কিন্তু রিয়েলিটি হচ্ছে বাস্তবতা হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটার ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা মোর ঘুরে গিয়েছিল আমার মনে আছে যে আপনি নাইনটিন সিক্সটি প্যারিসে যে প্যারিস রেভলিউশন হয়েছিল প্যারিস স্টুডেন্ট মুভমেন্টটা হয়েছিল এটা মাত্র এরা বোধ হয় পনেরো দিন ছিল রাস্তায় ঠিক একই ধরনের একটা ব্যাপার এবং এই প্যারিস সিক্সটি এইটের প্যারিস মুভমেন্টটা কিন্তু পনেরো দিনের পরে বন্ধ হয়ে গেছে কিন্তু পুরো প্যারিসের ইউরোপের ইতিহাস ফ্রান্সের তো বটেই পুরো ইউরোপের ইতিহাস বদলে দিয়েছে আজকে যখন ওদের ইলেকশন হয় সে প্যারিস মুভমেন্টের কথা আসে আমি মনে করি যে শাহবাগের যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি কিছু কিছু জিনিসের অভিঘাত বুঝবার জন্য অনেক সময় লাগে সময় দিতে হয় ইতিহাসের একটা গতি যে ঘুরেছে সেটা ওই ওই সমাবেশের জায়গায় আর একইভাবে আমি সেই সময়টাকে বুঝতে চেয়ে চেষ্টা করেছি আমার মতো করে যে কেন হঠাৎ করে ব্যাপারটা ঘটলো সেই সময়টা যখন আমাদের দেশে শাহবাগ আন্দোলনটা চলে আপনি কিন্তু তখন দেশের বাইরে তা আপনি বিদেশে বসে ধরুন ইংল্যান্ডে বসে আপনি যখন দেখতেন এই বিষয়টাকে তখন আপনার কিভাবে এই বিষয়টার সাথে আপনি এক ধরনের সম্পৃক্ততা বলেন বা এই জিনিসটাকে অ্যানালাইসিস করতেন আচ্ছা শারীরিকভাবে আমি কোথায় অবস্থান করছি তার চেয়ে অনেক বড় ব্যাপার হচ্ছে আমি মানসিকভাবে কোথায় নিজেকে বিলং করি কোন জায়গায় আমি বহু ছেলে পেলেকে দেখি বহু মানুষকে দেখি উনি বাংলাদেশে থাকেন কিন্তু সমস্ত মাথা মন হচ্ছে বিদেশে সারাক্ষণ উনি ঘুরছেন তার স্বপ্নটা কিন্তু উনি কোন দিন ইউরোপের মাটিতে পা রাখবেন কিন্তু আমি আমি ইউরোপে থাকি আমার সমস্ত মন সত্তা থাকে বাংলাদেশে এবং আমি আমার সমস্ত এফোর্ট আমি বাংলাদেশকে দিয়ে দিই আমি লিখি এখানে আমি আমার আমার ভাষায় আমি লিখি আমি রেগুলার এখানে আসি যখন আমি আসি সব রকমভাবে আমার সময়টাকে আমি ব্যবহার করি বাংলাদেশের জন্যে আপনি মানে মিনের নাম জানবেন যে হোচেমিন উনি বান্ন বছর বয়সে ভিয়েতনামে এসেছেন উনি সারা জীবন প্যারিসে থাকতেন কিন্তু সমস্ত ভিয়েতনামের ইতিহাস উনি বদলে দিয়েছেন তো আমি মনে করি যে কোথায় আমি শারীরিকভাবে আছি তার চেয়ে মানসিকভাবে কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট একজন কমলা লেবু যেটি বছর বের হয়েছে এটি একটি পত্রিকাতে আমরা দেখেছি যে বিশেষভাবে আলোচিতই হয়েছিল যখন একটি পত্রিকাতে ঈৎ সংখ্যা এটি বের হয়েছিল তারপরে বোধহয় আপনি এটার আঙ্গিকে অনেক পরিবর্তন করেছেন পরবর্তীতে আরও কাজ করেছেন এই বিষয়ে আমি জানতে চাই যে আপনি জীবনানন্দকে নিয়ে উপন্যাস লেখার আগ্রহ বোধ করলেন কেন এটা আমি একটা ছোট লেখা লিখেছি হ্যাঁ যে এটার এটার ব্যাক ব্যাকগ্রাউন্ডটা আবার তাহলে একটু একটু পিছনে যেতে হয় আমি যখন ক্যাডেট কলেজে পড়ি ক্যাডেট কলেজের তো খুব মানে বন্দি জীবন আমি যত জানি আপনারও সেটা ব্যাকগ্রাউন্ড আপনি ক্যাডেট কলেজের জীবন সম্পর্কে জানেন তো এক ধরনের গন্ডির জীবনের ভিতরে বড় হচ্ছিলাম কিন্তু আমার মনটা সব সময় বাইরে যেতে চাইতো আমি তো খাকি পরে প্যাট প্যারেট পিঠি করি মাইক অবস্কির একটা কবিতা আছে পাতলুন পরা মেঘ তো আমি নিজেকে তখন ভাবতাম খাকি পরা মেঘ তো কারণ থাকতাম ওখানে কিন্তু বাইরে তো আমার মনে আছে আমাদের একজন বাংলার শিক্ষক উনি একদিন ক্লাসে এসে বললেন যে তোমাদের আমি তোমাদের তো সিলেবাসে অনেক রকম কবি আছে আমি মাইনর কবিদের কোনো কবিতা পড়াবো না আমি শুধু মেজর কবিদের কবিতা পড়াব তা আমরা তো তখন আমি ক্লাস নাইনে পড়ি মেজর মাইনর কি উনি বলছেন আমরা আরও বিভ্রান্ত হয়ে যাই তারপর উনি বললেন যে আমি একটা মেজর কবির কবিতা তোমাকে শোনাই বলে উনি আমাদের সিলেবাসে ছিল না উনি জীবনানন্দ দাসের আট বছর আগে একদিনটা শোনালেন এই কবিতাটা এক ধরনের ঘোর তৈরি করলো আর কি আমি যেটা ওখানে ওই লেখায় লিখেছিলাম যে ওই তখন শুনতাম যে ছেলে ছেলে ধরা বস্তাবন্দি করে নিয়ে যায় লোকজনকে তো আমার মনে হলো এই কবিতাটা আমাকে বস্তার ভিতরে ভরে ওই ক্যাডেট কলেজের বাইরে নিয়ে গেল হ্যাঁ এবং আমি একটা এরপরে জীবনন্দের কবিতার পড়তে আমি শুরু করলাম ওই আমি মার্চ পাস্ট করি আর মাথা ভিতরে ঘুরে চমৎকার ধরা যায় দুই একটি ইঁদুর এবার কিন্তু আমি যখন লিখতে শুরু করলাম গল্প লিখছি আমি দেখছি যে জীবনন্দের আবহাওয়া আমার ভিতরে তৈরি হচ্ছে হ্যাঁ আমার একটা বইয়ের নাম আছে পশ্চিমের মেঘে সোনা সিংহ আপনি যেটা বললেন এটা জীবনানন্দ দাসের একটা খুব একটা শব্দ বলেছেন মারাত্মক নিরুপম আনন্দ বলে আমার একটা গল্প আছে সেটাও জীবনানন্দের কথা অন্য এক গল্পকারের গল্প এটা জীবনানন্দের একটা গল্প নিয়ে কথা আমার এক সময় একটা বোধ হলো যে জীবনানন্দ আমাকে এক ধরনের আসর করেছে সিন্দাবাদের মতো আমার ঘাড়ের উপর বসেছে এই ভর করেছে তা আমার এই ভর থেকে আমাকে আসর মুক্ত হতে হবে আমি জীবনন্দকে নিয়ে একটা বই লিখবো তাহলে আমি এই এই ধরনের এই আমার সিন্দাবাদকে নামাতে পারবো আমার ঘাট থেকে এই দুটি উপন্যাস নিয়ে কিন্তু কিছুটা সমালোচনা আছে কেউ কেউ বলছেন কোনো কোনো সমালোচনা মনে করেন যেটি এটি আসলে সে অর্থ উপন্যাস নয় এগুলোকে বলছেন ডোকু ফিকশান তো আপনি আসলে এই সমালোচনাকে কিভাবে অ্যাড্রেস করেন আমার লেখাগুলোকে আমি একটা সাহিত্যকর্ম হিসাবে দেখি এটাকে লেবেল দেওয়ার দায়িত্ব পাঠকের এটাকে কেউ যদি কবিতা বলতে চায় উপন্যাস বলতে চায় জীবনী বলতে চায় আমার কোনো আপত্তি নাই আমি উপন্যাসিক হওয়ার জন্য লিখিনি আমি জীবনন্দকে বুঝবার জন্যে এটা লিখেছি সেখানে আমি যেটা সবসময় করি যে অন্য অন্য মাধ্যমের যে সম্ভাবনাগুলো আছে আমি সবগুলোকে কাজে লাগাতে চাই আমি কবিতার যে উপাদান আছে প্রবন্ধের যে উপাদান আছে গবেষণার যে উপাদান আছে এগুলোকে আমি এক জায়গায় আনি এটা জীবনী এই আমি বলি না যে জীবনী যারা লেখেন যেমন প্রভাত কুমার দাস জীবনন্দের জীবনী লিখেছেন তিনি একটা এক ধরনের অবজেক্টিভ তার জীবনকে উনি বর্ণনা করেছেন পুরোটা এটা গবেষণা বই না গবেষণা করেছেন ক্লিন্টন বুথসিলি সেটার কাজ হচ্ছে যে একটা থিওরি বিল্ড আপ করা আমি জীবনানন্দের জীবনকে কিন্তু অবজেক্টিভলি দেখিনি এটা আমার একটা সাবজেক্টিভ প্রেজেন্টেশন জীবনানন্দের আমার ব্যক্তিগত জার্নি সুতরাং এটা সে অর্থে জীবনী না আবার এটা কোনো থিওরি বিল্ড আপ আমি করিনি যে এটা গবেষণা বলা যাবে এটা ভুবেন্দ্র গ্রহের মতো স্মৃতিচারণও না তো এটাকে আমি তাহলে কি নাম দেব এটাকে গল্পও বলতে পারছি না এটাকে কবিতাও বলা যাবে না তো একটা নাম যদি দিতে হয় এবং উপন্যাসের আমি মনে করি যে উপন্যাসের সংজ্ঞাকে আরও বিস্তৃত হওয়ার সুযোগ আছে উপন্যাস মাধ্যমটা কিন্তু দুশো তিনশো বছরের খুব পুরনো না এর আগে উপন্যাসগুলি কিছু ছিল না আর এটাকে একটা স্ট্রাকচারালাইজ করার কোনো মানে হ্যাঁ এই যে ক্যাটাগরাইজেশন করার আমাদের যে সমস্যা যেটা হয় যে আমরা একটা বই যখন এটা একটা অভ্যস্ততার ব্যাপার আমরা একটা বই নেই যে আছে আমি এখন একটা কবিতা পড়তে শুরু করব। বা আমার এই বইটা আমি একটা উপন্যাস পড়ার জন্য বইটা খুলছি পড়তে যেয়ে দেখি যে কিছুক্ষণ পর আবার একটু কবিতা হচ্ছে আবার একটু দেখছি যে আবার এখানে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ব্যাখ্যা সাহিত্য সমালোচনা হচ্ছে কিছু কিছু পাঠকের জন্য এটা খুব বিরক্তিকর হ্যাঁ আমি তো ভাই উপন্যাস পড়তে পড়ছি এইসব কিছু চলছে হ্যাঁ তো আমি সেই পাঠককে একটু এক ধরনের পুষ করতে চাই সেই জায়গা থেকে উপন্যাসের সংজ্ঞা একরকম ছিল এখন একরকম আছে ভবিষ্যতে কি হবে আপনি বদলে বলতে পারেন না তো সেই অর্থে আমি মনে করি যে এটা একটা নতুনভাবে উপস্থাপন করা অসাধারণ কিছু অনুবাদ গবেষণা এবং প্রবন্ধের বই থাকার পরও আপনি কিন্তু ধীরে ধীরে কথা সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে উঠছেন আপনাকে যদি মূলত আমরা শুধু কথা সাহিত্যিক হিসেবেই ব্র্যান্ডিং করি তাহলে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো অনুবাদ কর্ম অনেকগুলো গবেষণা কর্ম অনেকগুলো ডোকোফিকশান যেমন আধুঘুম আধুঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে এগুলোকে আড়ালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন কি না একটা নির্দিষ্ট পরিচয় আমি উপন্যাসিক হিসেবেই নিজেকে উপস্থাপন করতে চাই উপন্যাস লিখছেন আমি ঠিক সেভাবে নিজেকে কখনো ভাবিনি যে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আমার কাজ করতে হবে আমার যেমন ক্র্যাচের কর্নেলের কিছু পাঠক আছে তারা আমার গল্প কখনো পড়ে না হ্যাঁ আবার আমার অনেকের গল্প পাঠক আছে তারা ক্র্যাচের কর্নেল কোনো ওটাকে কাজই মনে করেন আমি কলাম লিখি সে আমার শুধু কলামের কিছু পাঠক আছে তো সেই দিক থেকে আমি মনে করি যে আমার যদি বিভিন্ন ধরনের পাঠক থাকে আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা পড়ে হ্যাঁ আপনি ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন অধ্যাপনা করছেন এ ধরনের বড়ো অ্যাকাডেমিক দায়িত্বের পাশাপাশি এত রকম লেখালেখিও করছেন এই ভারসাম্যটা রাখেন কি করে নিঃসন্দেহে কঠিন মানে একদম সুতার উপরে হাঁটার মতো আমি একটা পেশার ভিতরে যখন আছি কিন্তু আমার এই যে অন্য শিল্প মাধ্যমের প্রতি যে লোভই বলতে পারেন এগুলো ছাড়তে চাই না একটাই তো জীবন তো সেই সময় মানে একটা পর্যায়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি যদি আমি সবচেয়ে খুশি হতাম আমি যদি লেখাকে পেশা হিসাবে নিতে পারতাম আমি সম্পূর্ণ সময় এবং শ্রমকে যদি লেখায় দিতে পারতাম কিন্তু আমি এমন একটা সময়ের দেশের বাসিন্দা আমাকে লেখাকে পেশা হিসাবে নেওয়া কঠিন কিংবা যদি নেই তাহলে আমাকে এমন অনেক লেখা লিখতে হবে যেটা আমার প্রাণের লেখা না তো সেই কারণে আমি দুটো পেশা রক্ষা করছি বলা যায় যে আমার দিনের বেলার পেশা হচ্ছে আমার অধ্যাপনা আমার রাতের চাকরি হচ্ছে লেখালেখি তো আমি রাতে লিখি কিন্তু এটাকে ভারসাম্য করতে হয় এবং আমাকে যে কারণে অনেক সামাজিকতাকে বর্জন করতে হয় এবং একটা ডিসিপ্লিনে জীবনকে আগ্রহ সেইভাবে কিন্তু এটা কঠিন সহজ এবছর বাংলা একাডেমি পুরস্কার পেলেন তবে আমরা যদি খেয়াল করি যে উনিশশো সালে আপনি মাওলা ব্রাদার্স তরুণ কথা সাহিত্যিক পুরস্কার পেয়েছিলেন এবং ছিয়ানব্বই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই সময়টাকে যদি আমি ধরি দীর্ঘ সময় কিন্তু সে অর্থে আপনি কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই আপনার লেখালেখি তখন কি আপনি কখনো উৎসাহ হারিয়ে ফেলেছিলেন আমার লেখার অনুপ্রেরণা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা আমি এই যে লিখে গেছি আমি খুব আনন্দের সাথে লিখেছি স্বীকৃতিগুলো আমার এক ধরনের অবশ্যই একটা কাজ ভালোবেসে করি শ্রম দিয়ে করি সেটা যখন স্বীকৃতি পাওয়া যায় ভালো লাগে কিন্তু এইটা আমাকে উৎসাহিত বা নিরুৎসাহিত উৎসাহিত করে কিন্তু স্বীকৃতি না পেলে লিখবো না তাহলে বহু আগেই লেখা ছেড়ে দিতাম উনিশশো আশির দশকের মধ্যভাগ থেকে লিখছেন এবং আজকে দুই সাল তো আমরা ধরতে পারি যে শাহাদুজ্জামান লিখছেন প্রায় ত্রিশ বছর ধরে এই ত্রিশ বছর লেখালেখির জগতে যে ব্যয় করলেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন লেখার ভিতর দিয়ে একটা দ্বিতীয় জীবন যাপন করি হ্যাঁ আমি তো একটা একটা মানে একজন চাকুরিজীবী হিসাবে একজন স্বামী হিসাবে একজন পিতা হিসাবে সন্তান হিসাবে একটা জীবন আমি যাপন করি কিন্তু এর বাইরে আমার অন্তরের যে একটা জীবন আছে সেই জীবন যাপন করার একটা তৃষ্ণা সবসময় আছে এবং সেই তৃষ্ণাটা আমি মেটাই অক্ষর দিয়ে একটা দ্বিতীয় জীবন তৈরি করি আমি তো এই যে এত বছর ধরে আমি করে যেতে পেরেছি সেটা আমি মনে করি ওটা আমার একটা সমান্তরাল জীবন এবং এই সমান্তরাল জীবন যে আমি যাপন করে যেতে পারছি সেটা আমার জন্য ভীষণ আনন্দের এবং নানা রকম প্রতিকূলতার ভেতরেও আমি করে গেছি সেটা আনন্দের আপনি মূল্যায়নে যদি যদি বলেন আমি মনে করি যে এটা আমাকে বেঁচে থাকার একটা অনুপ্রাণ ভাবেন কি যে জীবনের একটা পর্যায়ে আপনি পেশাগত জীবনটাকে বাদ দিয়ে শুধুই লেখালেখিতে ব্যাপৃত হবেন এমন কোনো স্বপ্ন আপনি দেখেন কি না সেই দিন যদি যখন আসবে আর কি আমি হব সবচেয়ে আনন্দিত আনন্দিত মানুষ তো সেইটা ক্রমশ ভাবছি ভাবছি যে আস্তে আস্তে গুটিয়ে আনব গুটিয়ে নিয়ে হয়তো আরও বেশি সময়

কিন্তু আমার মন তো এখানে আছে শরীরটাও চলে আসবে বলে আমি ধারণা করি ধারণা করছেন শুধু দর্শক আমরা দীর্ঘক্ষণ আলাপচারিতায় মত্ত ছিলাম কথা সাহিত্যিক শাহাদুজ্জামান উনি লিখেনও ভালো উনি বলেনও ভালো উনি গানও গান চমৎকার তো আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব কোনো আনুষ্ঠানিকভাবে নয় শাহাদুজ্জামান ভাইয়ের কাছ থেকে এটি গান শুনতে চাইবো উনি আমাদেরকে এই গানটি শোনাবে গানটি শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিব সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি না হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না তুমি জানো না বাবু, এ চিঠি পাবে কি না জানি না আমি এ চিঠি পাবে কি না জানি না গেল বছর বন্যা হলো বছরে খরা ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা গল বছর বন্যা হলো বছরে খরা ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা একটুকো ঘাস পায় না তোমার গফুর আমি তুমি জানো না শরত বাবু এ চিঠি পাবে কি না জানি না আমি এ চিঠি পাবে কি না জানি না